সবাইকে স্বাগতম স্পোর্টস গ্ল্যামার চ্যানেলে। চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে নির্ধারিত হয়েছে 3টি ওয়ানডে ও 4টি টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি, যেখানে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডে এবং টি টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে। তবে সফরে একটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে সেটি বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ বেশি যুক্ত হয়েছে, অর্থাৎ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি অনুযায়ী 3টি টি টোয়েন্টি নয়, সিরিজে থাকছে মোট 4টি টি টোয়েন্টি ম্যাচ, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের 4টি নিরপেক্ষ ভেন্যুতে। দর্শক, চলুন এক নজরে দেখে আসি আয়ারল্যান্ড ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ, যেটি শুরু হবে 14ই মে আয়ারল্যান্ডের বেলফাস্টের স্টোরমন্ট স্টেডিয়ামে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ, যেটি শুরু হবে 16ই মে আয়ারল্যান্ডের বেলফাস্টের স্টোরমন্ট স্টেডিয়ামে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড শেষ ও তৃতীয় ওডিআই ম্যাচ, যেটি একই স্টেডিয়াম বেলফাস্টের স্টোরমন্টে 19শে মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ, যেটি 22ই মে ইংল্যান্ডের দ্য ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, যেটি 24শে মে ইংল্যান্ডের কেলমসফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ, যেটি 27শে মে ইংল্যান্ডের ব্রিস্টল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড চতুর্থ ও শেষ টি টোয়েন্টি ম্যাচ, যেটি ইংল্যান্ডের এসবাস্টন স্টেডিয়ামে 29শে মে অনুষ্ঠিত হবে। দর্শক, বাংলাদেশ দল আয়ারল্যান্ডের এই সফরে কেমন খেলবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।